আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসি হসপিটাল থেকে চলে আসলাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আমাদের নিয়মিত অনুষ্ঠানে আজকে আমার সাথে আছেন স্বপ্না রায়। তো উনি আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। আজকে অনেক দিন যাবত উনি আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। তো বিগত দিন উনি দেখানোর পরে আবারও 4 মাস পরে আমাদের এখানে আসলেন, আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ফলো আপে আসলেন, স্যারকে দেখালেন। তো আসলে ওনার কি সমস্যা ছিল সেই বিষয়ে আসলে ওনার কাছে সাথে আলোচনা করব। চলুন ওনার সাথে আমরা কথা বলে নিই। জি ম্যাম, কেমন আছেন? ম্যাম আছি, এখন ভালোই আছি। আচ্ছা ম্যাম, আমি একটু জানতে চাইবো আপনি ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারকে আজকে কতদিন যাবত দেখাচ্ছেন? আমি এই দশ মাস মতো দেখাচ্ছি স্যারকে। 10 মাস মতো দেখানোর পর আমি প্রথমবার ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে সপ্তাহখানেক থেকে আমি চলার মতন অবস্থায় বাড়ি চলে গেছিলাম। তারপরে আমি একটু জানতে চাইবো ম্যাম, আপনি যে আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারকে আসছেন, ভর্তি হয়েছেন, আপনার মূল সমস্যাটা কি ছিল? আমার ওই যে হাঁটতে পারতাম না, দুই হাঁটুতে আমার প্রচন্ড ব্যথা ছিল, ফোলা ছিল। তখন ওই স্যারের এখানে ভর্তি, মানে যেটাকে আমরা রিউমাটিক আর্থ্রাইটিস বলি। আচ্ছা, সেটা থাক ভর্তির পরে আমি ওই স্যারের ট্রিটমেন্ট থেকে আমি 1 সপ্তাহ মতো আর কি জি হাঁটার মতো পরিস্থিতি হয়ে গেছিল আমার। জি, ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার আপনাকে 7 দিনে ভর্তি থাকার কথা বলেছে, আপনি 7 দিন ছিলেন ভর্তি। 7 দিন ভর্তি থেকে ম্যাম কতটুকু সুস্থ হয়েছেন? অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম, আমি হাঁটতে পারতাম না মোটেও। আর তারপরে স্যার আমাকে সেই পর্যায়ে আমি হাঁটার মতন পরিস্থিতি করে দিয়েছিল, তারপরে আমি বাড়ি চলে যাই। এবং মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে যে সমস্যাটার জন্য এসেছিলেন স্যারের কাছে, ওই সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্ত হয়ে আপনি বাসায় চলে গেছেন? আচ্ছা, তারপরে আবার মাঝে ফলো আপে আসছিলাম 6 মাস পরে, তারপরে উনি আবার ওষুধ দিয়ে দিছিল আর হাঁটুতে আবার ইনজেকশন দিছিল আমার। আমাকে দেওয়ার পরে আমি ভালোই আছি মোটামুটি, এখন আবার দ্বিতীয় ফলো আপে আমি আসছি আবার। আপনি যখন দ্বিতীয়বার ফলো আপে আসছেন, আজকে কতদিন পরে আসলেন? 4 মাস পরে আসছি। আমার আসার কথা ছিল আরো পরে, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কাজ হয়, আমি আগেই চলে আসছি। আচ্ছা, এখন আমি স্যারকে দেখা যেতে চাচ্ছি, সেইভাবে আমি আসলাম। জি ম্যাম, আপনি তো আমাদের এখানে 10 মাস বা 1 বছর যাবত স্যার ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনার মেইন যে সমস্যাটা ছিল, মূল যে সমস্যাটা ছিল, সেটা থেকে আপনি ইনশাআল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ আছেন। তো সেই বিষয়ে আসলে আমরা এই আলোচনা করতেছি। তো আপনার সে অভিজ্ঞতা থেকে, আপনি তো ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, ইনশাআল্লাহ যতদিন যাবত নিচ্ছেন, স্যার যতদিন পরে আসতে বলছে, আপনি ফলো আপে আসছেন, স্যারের উপদেশ নিচ্ছেন, স্যারের উপদেশ মতো চলতেছেন, স্যার যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে আপনি সেভাবে স্যারের নিয়ম অনুযায়ী আপনি ওষুধ চালিয়ে যাচ্ছেন, তো সেখান থেকে আসলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি বলবো যে এখান থেকে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি খুলনাতে অনেক ডাক্তার ট্রিটমেন্ট করেছিলাম ওখানে, কিন্তু আমার কোনোটাই কোনো উপকার হচ্ছিল না। তারপরে আমি ইউটিউবে ওনাকে দেখে আমি সিরিয়াল দিয়ে দিই, তারপরে ওনাকে দেখানোর পরে আমি, আপনি বলতে চাচ্ছেন ম্যাম আমাদের সম্পর্কে ইউটিউবে আপনি জানতে পেরেছেন? ইউটিউব জানতে পারছি। দেখার পরে আমি দেরি করিনি, আমি চলে আসলাম ওখানে। আসার পরে এখানে স্যারকে দেখানোর পরে উনি সবকিছু, আপনার তো বলা হয়েছে যে ভর্তি ছিলাম, ট্রিটমেন্ট করার পরে আমি বাসায় চলে গেলাম। আমি এখন দর্শকদের জন্য বলবো যে ম্যাম, আমি একটু বলতে চাচ্ছি, এখানে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, রিউমাটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, পিএলআইডি, এই ধরনের সমস্যার জন্য হচ্ছে আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে স্পেশালাইজড ডক্টর, উনি এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো ম্যাম, আপনি তো স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের তো ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা, আমাদের যে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি, সেটা আসলে এই ধরনের সমস্যার জন্য কতটুকু পারফেক্ট একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন? এটা ফিজিওথেরাপিটা খুবই উপকারী জিনিস। তারপরে ওর সঙ্গে একটা ছিল অকুপেশন থেরাপি, যেটা ওটাও আমাকে করিয়েছেন এখানে ভর্তি করার পরে, আমি ওটা অনেক উপকার পাইছি। এবং বাসায় যে ব্যায়ামগুলো দেখা দিচ্ছে, সেটা আমি বাসাতে নিয়মিতভাবে করি এবং হাঁটাচলা করি, খাদ্য খাওয়া সার্জিভাবে বলছেন ওইভাবেও চলি, ওষুধপত্র তো নিয়মিত আমি খেয়ে যাচ্ছি সার্জিভাবে দিছে। তা আমি মনে করি এটা প্রতিরোধযোগ্য। এটা আপনারা যদি মনে করেন যে স্যারকে দেখাবেন, তাহলে আপনারা এখানে এসে দেখাতে পারেন, দেখালে অনেক উপকার পাবেন এখানে। কারণ কি, আমি দূর দূরান্ত থেকে আসছি এখানে বারবার, ভালোর জন্যই আমি আসছি এখানে, এইটাই বলবো। দর্শক শুনতে পেলেন, আজকে আসলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে উনি বোঝাতে চাচ্ছেন যে এই ধরনের ট্রিটমেন্টের জন্য আপনি ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার বা এই ধরনের সমস্যার জন্য যে ডক্টর স্পেশালাইজড ডক্টর, ওনাদের কী দেখাতে হবে,
কারণ হচ্ছে আপনার এই ধরনের সমস্যা, আসলে মূল সমস্যার সমাধান করতে হলে আপনার স্পেশালাইজড ডক্টরের কাছে যেতেই হবে। সাধারণ ডক্টররা এই ধরনের ট্রিটমেন্ট করতে পারবে না। তো ওনার বক্তব্য থেকে উনি এটাই বোঝাতে চাচ্ছে যে আসলে আপনি যখন একজন ডক্টরের কাছে যাবেন, যাওয়ার পর আপনার যতদিন আপনি স্যারের ফলো আপে থাকবেন, অর্থাৎ যতদিন ভর্তি থাকবেন, ততদিন কিন্তু ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িও চলে যেতে পারবেন। কিন্তু অনেকের এই ধারণাটা থাকে যে আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসলাম, যতদিন ট্রিটমেন্ট নিয়েছি ততদিন ভালো ছিলাম, বাড়িতে চলে যাওয়ার পর বা আসার পর আমি কি ততদিন ভালো থাকবো, পরবর্তী দিনগুলোতে কি ভালো থাকবো, সেই ভ্রান্ত ধারণাটা থাকে। আসলে উনি এটাই বোঝাতে চাচ্ছে যে ভালো হয়ে বাড়িতে চলে যাওয়ার পর একজন ডক্টর আপনাকে যেভাবে সাজেস্ট করবে, যেভাবে নিয়ম মাফিক চলার কথা বলবে, সেই নিয়মগুলো আপনি মেনে চলতে হবে, আর না হয় কোনোদিনও ভালো থাকা সম্ভব না। উনি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। তেমনি উনি প্রত্যেক 4 মাস 2 মাস 3 মাস যতদিন পর পর আসতে বলছে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ওনাকে যেভাবে বলার বলেছে, যেভাবে থাকার কথা বলেছে, যেভাবে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলেছে, উনি সেই জিনিসটাই করতেছে। সেটা ফলো আপে এসে উনি অনেকটাই সুস্থ করছেন, উনি অনেক ভালো আছেন। তো আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা স্যারের কাছে, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কথা বলবো না, যেখানে গেলে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে আপনি আপনার রোগটা নির্ণয় করে সুস্থ হবেন, সেখানেই যাবেন, সেই ডক্টরের কাছ থেকে আপনি ট্রিটমেন্টটা নেবেন। আশা করি সবই বুঝতে পেরেছেন। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।